দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হয়েছি আমি কামরুল ইসলাম মাহি। আপনারা জানেন সিলেটে ইতিমধ্যে জলাবদ্ধতার যে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে, সকাল থেকেই সিলেটের বিভিন্ন এলাকায় চরম জলাবদ্ধতায় কিন্তু নগরবাসীর যে ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু বেড়েই চলছিল। কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে আবার সিলেট নগরের যে সমস্ত নিম্নাঞ্চল এলাকায় পানি উঠেছিল, সড়কের মধ্যে পানি উঠেছিল, বাসাবাড়ির মধ্যে পানি উঠেছিল, ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাটে পানি উঠেছিল, সেগুলো কিন্তু নেমে পড়েছে। আমাদের সহকর্মীরা বিভিন্ন এলাকা ঘুরেছেন, আমাদের সঙ্গে একজন সহকর্মী আছেন নাজাদ আহমেদ পুরকাস্ত, তিনি সকাল থেকেই এই জলাবদ্ধতা নিয়ে সিলেটের সব জায়গায় তিনি ঘুরেছেন এবং এই সংবাদটি তিনি গুরুত্ব সহকারে কভার করেছেন, জনসাধারণের সঙ্গে কথা বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। আমরা একটু আমাদের সহকর্মী নাজাদ ভাইয়ের কাছ থেকে জানবো যে সকালে আপনারা যখন সংবাদ পরিবেশনে বের হয়েছিলেন তখন নগরের পরিস্থিতি কেমন ছিল এবং এখনকার পরিস্থিতি কি আছে যদি একটু বলেন। ধন্যবাদ। আপনারা যেমনটি জানেন গতকাল রাত থেকে আসলে সিলেটের বৃষ্টিপাত হয়েছে, আজকে সকাল থেকেও ভারী বৃষ্টিপাত হয়েছে। আমরা যতটুকু জানেছি সিলেট আবহাওয়া অধিদপ্তর সূত্রে আজকে সকাল ছয়টা থেকে সকাল 9টা পর্যন্ত 108.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই তিন ঘন্টায় যে 108.8 মিলিমিটার বেশি বৃষ্টিপাত হয়েছে, এটি আসলে তিন ঘন্টার হিসাবে অনেকটাই বেশি, এমনটাই বলছে আবহাওয়া অধিদপ্তর। আমরা সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরেছি, সিলেটের যে নিম্নাঞ্চলগুলো আছে যেমন শিবগঞ্জ, উপশহর, মদিনা মার্কেট, ঘাসিটুলা, তারপর হচ্ছে আরও বিভিন্ন এলাকা আছে, এগুলো আসলে জনগণ আসলে পানিবন্দী ছিলেন প্রায় অনেক সময়, যার কারণে তারা আসলে অনেকটাই সমস্যার সম্মুখীন করেছেন। ব্যবসা প্রতিষ্ঠানের পানি ঢোকার কারণে ব্যবসা প্রতিষ্ঠান অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যে নগরবাসী যেটি বলছেন, নগরের যে ড্রেনগুলো রয়েছে ড্রেনগুলোতে আসলে নিষ্কাশন ব্যবস্থার অনেকটাই কমে গেছে বা বিভিন্ন যানজলের কারণে ড্রেনের মুখগুলো বন্ধ হয়ে গেছে, তার কারণে আসলে পানি যাওয়ার যে রাস্তা সেগুলো আসলে বন্ধ হয়ে গেছে। একই সাথে তারা একটি বলছেন যে দর্শক আপনারা কোথা থেকে দেখছেন সেটি অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের ভিডিওর মন্তব্য করে আপনারা জানাতে পারেন। এবং আমরা যেমনটি কথা বলছিলাম যে আমাদের যে সহকর্মী বলছিলেন সিলেট শহরের প্রায় নিম্নাঞ্চলের সব জায়গায় প্রায় ডুবে গেছে এবং জনসাধারণের সঙ্গে আপনি অনেকটাই কথা বলেছেন, তারা আসলে কি বলছেন যদি একটু বলেন। তারা আসলে বলছেন, তারা যেটি বলছেন, অনেকে বলছেন আসলে বৃষ্টি যে বৃষ্টি হয়েছে যে বৃষ্টিটা আসলে মানে তারা যে বলছেন তারা বৃষ্টিতে আসলে কারো হাত নেই, অনেকে বলছেন আবার প্রশাসনের দোষারোপ করছেন, স্মৃতি করছেন, তারপরেও অনেকে দোষারোপ করছেন কারণ ড্রেনিং ব্যবস্থাটা, অনেকেই বলছেন ড্রেনিং ব্যবস্থা ঠিক মতো পরিষ্কার করা হচ্ছে না বা খানাখন্দ বিভিন্ন জায়গায় খানাখন্দের কারণে ড্রেনিং ব্যবস্থাটা বন্ধ হয়ে আছে, সেই কারণে আসলে তারা বলছেন প্রশাসনকেও দোষারোপ করছেন। তারা বলছেন এটি আসলে প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছেন বা একটি নিয়মের মধ্যে এইগুলো আসলে তারা ব্যবস্থা করার কথা বলছেন। দর্শক আপনারা জানেন সিলেটের যে চলমান যে জলাবদ্ধতা সেই জলাবদ্ধতা নিরসনে কিন্তু কয়েক বছর ধরে সিলেট সিটি কর্পোরেশনের তৎপরতা লক্ষ্য করা গেছে এবং কয়েক শত কোটি টাকা ব্যয়েও কিন্তু যে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হয়েছিল সেটি কিন্তু প্রশ্নবিদ্ধ এবং এটি নিয়ে সমালোচনা হচ্ছে, সর্বোচ্চ সমালোচনা এটি হচ্ছে, এই বিষয়টি নিয়ে যদি একটু বলেন। আমাদের বিষয়টি নিয়ে অনেকে কথা বলছেন সিলেটে, তারা অনেকে বলছেন যে দৃশ্যমান হচ্ছে অনেক কাজ, তারা বলছেন কোটি কোটি টাকা বলা হচ্ছে, কোটি কোটি টাকা ড্রেনিং ব্যবস্থা বা রাস্তার কাজে ব্যবহৃত হচ্ছে কিন্তু দৃশ্যমান কোনো লাভ হচ্ছে না। তারা বলছেন এটি আসলে সুষ্ঠু তদন্তের দরকার বা এইগুলো আসলে টাকাগুলো আসলে কি খরচ করা হচ্ছে বা কোন খাতে খরচ করা হচ্ছে এই বিষয়কে আসলে তারা দেখানো মানে সুষ্ঠু একটি তদন্তের মাধ্যমে জানার ব্যবস্থা করা দরকার। সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা? সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়েছে মানে তারা জানতে চাওয়া হয়েছিল তারা আসলে এই বিষয়টি নিয়ে কি বলছেন। তারা বলছেন এটা আসলে একটি লং টাইম প্রসেস, এটি আসলে কাজ চলছে, এটি সুবিধা পেতে আরও কয়েকদিন সময় লাগবে নগরবাসী, এটি ওনারা বলছেন। এখন আসলে সর্বশেষ পাঠকদের উদ্দেশ্যে পাঠকরা অনেকে জানতে চাচ্ছেন এখন কোন পয়েন্টে কী কী অবস্থা, সকালে আপনি বলছেন উপশহরের পানি, উসমানী মেডিকেলের ক্লাস পরীক্ষা বর্জন, এসব এখন সর্বশেষ আসলে অবস্থা আর কি যদি? এখন আসলে বৃষ্টি হচ্ছে না যেহেতু পানি অনেক সব জায়গা থেকে নেমে গেছে বলা যায়, এখন আসলে রাস্তাঘাটে পানি নেই বলে চলে, এটি আসলে সাময়িক একটি সমস্যা যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে যে ড্রেনগুলো বন্ধ থাকার কারণে তারা আসলে পানিগুলো আসলে যে গতিতে যাওয়ার কথা সেই গতিতে যেতে পারেনি, সে কারণে পানি জলাবদ্ধতা ছিল, এখন অবশ্য পানি নেমে গেছে সব এলাকা থেকে।
দর্শক, আমাদের সহকর্মী যেমনটি বলছিলেন, আসলে সিলেটের যে জায়গাগুলোতে পানি উঠেছিল, অর্থাৎ সিলেটের যে নিম্নাঞ্চল এলাকাগুলো রয়েছিল উপশহর থেকে নিয়ে মদিনা মার্কেট পর্যন্ত, এসব এলাকায় প্রায়ই যে অল্প বৃষ্টি হলেই কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়, এবং এই জলাবদ্ধতার কারণে কিন্তু মানুষজনের যে ভোগান্তি সেটি কিন্তু প্রকট আকার ধারণ করে। কিন্তু সকাল থেকেই যে বৃষ্টিপাত হচ্ছিল, এই বৃষ্টিপাত হওয়ার কারণেই সকাল 11টা পর্যন্ত যে জলাবদ্ধতা তৈরি হয়েছিল সেটি 12টা 1টা নাগাদ দুপুর গড়িয়ে বিকাল যখন প্রায় 3টার কাছাকাছি সময় হলো অনেকটাই, সেই সময় পর্যন্ত কিন্তু সব এলাকা থেকেই কিন্তু পানি নেমেছে, এমনটি আমাদের সহকর্মী নেজাম প্রকাশ তিনি বলছিলেন। এবং তিনি যেমনটি আরেকটি তথ্য আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে উসমানী মেডিকেল কলেজ এলাকায় জলাবদ্ধতার কারণে ক্লাস পরীক্ষা সেখানে বন্ধ ঘোষণা করা হয়েছে, এটি এখনও পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা রয়েছে। আমরা পরবর্তীতে নিশ্চয়ই জলাবদ্ধতা কিংবা সিলেট শহরের অন্য কোনো আপডেট থাকলে আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিউর সঙ্গেই থাকুন।